আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বেয়ার রেসিনেসটা দিয়ে কেন আমি এত সহজে র্যাঙ্ক পেয়ে গেলাম। এইসব ক্ষেত্রে যখন জিরো দেখবেন তখন কিন্তু খুব দ্রুত, আমি আশা করা যায় যে খুব দ্রুত, মানে 4 দিনও হতে পারে, আবার তবে 15 দিন নেওয়া উচিত, কারণ অনেক সময় একটু দেরি হতে পারে, সেজন্য 15 দিন নিলে একদম সেফ। আমি যেটা করি, আমি 15 দিনই নিই, 15 দিনের আগে কোনো গুগল টপে কাজ করি না, যদিও আবার দেখা যাচ্ছে যে 4 দিন বা 11 দিন অনেক সময় চলে আসে, কিন্তু তারপরেও আমি সেফ, টেনশন ফ্রি। আচ্ছা যাই হোক, আমি এখন শুধু এসএনএস, এসএনএসটা কিন্তু প্রচুর টাফ একটা কিওয়ার্ড, যাই হোক সেটা তখন ছিল, এখনো আছে কিনা জানি না, আশা করি এখনো আছে, কারণ এইগুলোর অনেক চাহিদা, গেমিং কথাবার্তা তো অনেক চাহিদা, দেখি কি অবস্থা। দেখেন 70 জীবনও আমাদের পক্ষে সম্ভব না, 70 মানে এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি আমার অনেক সময় লাগবে, কমপক্ষে 2-3 বছর কাজ করতে হবে, অর্থাৎ 2-3 বছর, এই কারণে যে ওই সাইটটাতে যত ভিজিটর আসতে থাকবে তত আমার সাইটের ডিএ বাড়তে থাকবে, এবং ডিএ যত বাড়বে তো আমার আগে যারা টপে আছে তাদেরকে যদি আমি ফেলে যেতে পারি, ভিজিটরের সংখ্যা দিয়ে ফেলতে হবে এবং ডিও তাদের সমান সমান হতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যখন আমি ওদের সাথে পাল্লা দিতে পারবো, এবং সেই পাল্লা দিতেই আসলে সময় লেগে যায়, সেটা 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, বা 2-3 বছরও লেগে যেতে পারে, এটা সার্টেইন কোনো টাইম দেওয়া সম্ভব না, কারণ ভিজিটর কখন আসবে এটা আমি বলতে পারি না। ভিজিটর যদি 6 মাসের মধ্যে অ্যাভেলেবেল ওদেরকে ফেলে আসতে পারে, টপকাতে পারে, তাহলে আমাকে র্যাঙ্কে আগে নিয়ে আসবে, ওদের উপরে আমাকে দিয়ে দেবে। তো এটা 70 মানে এই ধরনের কোনো কাজ তো ভুলেও হাত দেওয়া যাবে না। সার্চ ভলিউমে দেখতে পাচ্ছেন 40,500 সার্চ ভলিউম, বিশাল একটা ভলিউম, এটা কখনোই সম্ভব না। এখানে আরো তথ্য অনেক আছে, একটু আপনারা ঘাটাঘাটি করে দেখবেন কে কে এই শব্দগুলো ব্যবহার করছে, এটার উপরে যদি ক্লিক করেন এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। এই সাইটটা যে দেখিয়ে দিলাম, এই সাইটটা দিয়ে আপনারা আরো অনেক ভালো ভালো তথ্য কিন্তু বের করে আনতে পারবেন, একটু যদি ঘাটাঘাটি করেন তাহলেই, ঠিক আছে। তারপরে দেখেন পেজ টাইটেলে কারা ব্যবহার করছে সেগুলোও নিয়ে আসতে, আপনি চাইলে এদের পেজে গিয়ে ভিজিট করে আসতে পারেন, যে দেখি ওদের পেজটা কেমন বা পেজের ভিতরে কি কি কন্টেন্ট আছে, একটু ঘাটাঘাটি করবেন। উবার সার্ভিস কিন্তু মোটামুটি ফ্রির মধ্যে খুবই ভালো, তবে এটা খুব বেশি দিন আমরা ফ্রি মনে হয় না ইউজ করতে পারবো, যেরকম আদার্স গুলো একটা সময় ফ্রি ছিল পরে হাইলি পেইড হয়ে গেছে, এবং এখনো ফ্রি আছে, সেক্ষেত্রে হয়তো 7 দিন, সম্ভবত 7 দিন ফ্রি আছে, তবে ওগুলো রেজাল্ট যেগুলো পেইড এটা মাথায় রাখবেন সবসময় পেইড সার্ভিস গুলো অনেক ভালো হয়, অ্যাকুরেট হয়, এদের যেহেতু ফ্রি এদের এতটা অ্যাকুরেট সার্ভিস দিতে পারবে না, তবে যা দিবে চলবে। তাহলে এসইও ডিফিকাল্টি আমরা চেষ্টা করবো 25-এর নিচে বা 30 সর্বোচ্চ, এর উপরে একেবারেই না, 30টা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে বাইরের ডিএ যদি দেখেন যে অনেক বেশি আছে, 70, 80 বা 90+ হলে তো খুবই ভালো, কোনো ব্যাপার না, না যদি 30ও হয়ে যায়, সেক্ষেত্রে যদি বাইরের ডিএটা 30-এর 90-এর উপরে থাকে, 40 তো মিনিমাম 40 থাকতেই হবে, 40 না থাকলে 30-25-এর গুলোকে আনা অনেক টাফ আছে, 40 মিনিমাম থাকতে হবে, অর্থাৎ ভিজিটর তার কাছে আছে এবং তার সাইটটা পুরনো, 40 মানে হচ্ছে এটাই, সেক্ষেত্রে পারা যাবে, 25-30-এ পারা যাবে। একদম যদি কিছুই না থাকে সেক্ষেত্রে 25-30-এও আসলে অনেক সময় লাগবে, মিনিমাম 3 মাস বা 6 মাসও লাগতে পারে, কাজ করার পরে আসবে, আর সেক্ষেত্রে শুধু অন পেজ করলে আসবে না, যেহেতু ডিএ নাই সেক্ষেত্রে অফ পেজ করতে হবে, অর্থাৎ তার পেজে ভিজিটর আনার জন্য যেটা করার দরকার সেটাই আমাকে করতে হবে। এগুলো যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে তারটা র্যাঙ্কে আসবে। আর যদি এই কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখেন, যে কিওয়ার্ডের ডিফিকাল্টি 0 তো কোনো ব্যাপারই না, 5, 10, 15 এটাও কোনো ব্যাপার না, তার ডিএ যদি 30-25 হয় কোনো ব্যাপার না, চলে আসবে, ঠিক আছে, এতটা টেনশন হওয়ার কিছু নাই, জাস্ট কাজটা প্রপারলি করলেই হবে। আচ্ছা তাহলে আমি কোথায় ছিলাম, বেয়ার এসএনএস, তাই না? তাহলে বেয়ার এসএনএস আমরা দেখালাম, এসএনএস দিয়ে যদি আমি করতাম কখনোই সম্ভব হতো না, কিন্তু এসএনএস এর সাথে বেয়ার থাকার কারণেই আমি যখন বেয়ার এসএনএস দুইটা লিখতেছি, অথবা শুধু বেয়ার লিখে যদি সার্চ দিই আমার এগুলো সব চলে আসবে, আবার পাশাপাশি যদি বেয়ার এর সাথে এসএনএস লিখি চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝাতে পারছি, এই যে বায়ার লিঙ্কটা আমরা দিব, বায়ার যার জন্য কাজ করব, কারণ ওর জন্য যে আমি একটা ইউটিউব চ্যানেল করলাম, তো ও তো বলবে যে তুমি যে চ্যানেল করলে ওই চ্যানেলটা তো তোমার জন্য, তুমি করছো, তোমার ওখানে আসবে, আমার তো আমার কাছে আসার তো কোনো অপশনই নেই। তো আমি এখানে কি করছি, তার ফেসবুক পেজকেও দিয়ে দিয়েছি, তার ইবে একটা স্টোর ছিল সেটাকেও দিয়ে দিয়েছি, এগুলো অবশ্য আমার নিজের করা, ব্লগ সাইট, ফেসবুক পেজ, ইবেটা তার নিজের, ওয়েবসাইটও তার একটা সম্ভবত না, এই এই বায়ারের ওয়েবসাইট ছিল না, এই বায়ারের শুধু ছিল একটা ইবে স্টোর, আর কিছু ছিল না। এখন সার্চ করলে বেয়ার সিনে দিয়ে কিন্তু তখন তার ইবে স্টোরটাও আসতো, এখন আসবে না, কারণ ওই বাইরের ইবে স্টোরটাও অফ করে দিছে, আমার সাথে ওর সাথে প্রায় 6 মাস আগে আবার কথা হয়েছিল, ও ইবে ছেড়ে দিছে, ইবে তে আর কাজ করবে না, ইবে পেমেন্ট সিস্টেম অনেক বেশি, ও শপিফাইতে নতুন একটা সাইট করছে, ওইটা নিয়ে এসে আসে, কারণ ইবে থেকে শপিফাই পেমেন্ট, মান্থলি পেমেন্ট যেটা, এটা অনেক কম। আচ্ছা যাই হোক, তাহলে এটা আশা করি আপনারা ক্লিয়ার যে অন পেজ ব্যাপারটা আসলে কি। তাহলে এটা আমি ক্লোজ করে দিই, এটা আমার দরকার নাই, ঠিক আছে, একটু ক্লোজ। আচ্ছা আমার নোটটা কোথায়, আর অফ পেজের ব্যাপারটা হচ্ছে কি, এটা আমি একটু নিচে বলতেছি, নিচে লেখা আছে। তাহলে এসইও এর কতগুলো বেসিক জিনিস আছে, সেগুলো হচ্ছে যে লেখার উন্নত মান, খুব ভালো লিখতে হবে, খুব ভালো লেখার কোনো বিকল্প নাই, এবং কারো লেখা কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে বিপদ, এটা আপনারা ক্লাস দেখে নেবেন, ক্লাসে আমরা ফার্স্ট যে ক্লাসটা করছি সেখানে বিস্তারিত বলা আছে প্রত্যেকটা টপিক নিয়ে, আমি এখন কুইক রিভিউ করবো। তাহলে লেখার উন্নত মান জাস্ট এটাই মনে রাখেন,
লেখার উন্নত মানে কি, একটা কিওয়ার্ডকে টার্গেট করে আমি অযাচিত ভাবে কোনো মিনিংফুল কথা হচ্ছে না, সেন্টেন্স হচ্ছে না, বারবারই ইচ্ছাকৃত ভাবে আমি জোর জবরদস্তি কিওয়ার্ড ইউজ করছি, এই কারণে যেন টপে আসে, এটা দিয়ে সার্চ করলে যেন টপে আসে, এটা আসবে, সেক্ষেত্রে 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাস পর ওই সাইটটার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য বিকল্প লেখার মানে ইউনিক লেখার কোনো বিকল্প নাই, এবং কিওয়ার্ডটা খুব বেশি ইউজ করবেন না, এটা রেশিও আছে, 1000 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটাকে 3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে, 1000 শব্দের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটাকে 3 বার দেন, এর বেশি দেন না, এর বেশি দেওয়াটা উচিত হবে না, একবার দেওয়াই যথেষ্ট, বা 2 বার দিলে খুবই ভালো, 3 বার দিলে যে এমন আহামরে কিছু তা না, একবারই আসলে যথেষ্ট, তবে যেহেতু লেখা যাচ্ছে অনেক বেশি, আপনি লিখতে গেলে উইকিগুলো আসবেই, এটাই স্বাভাবিক, যেহেতু আমি উইকেই টার্গেট করে লিখতেছি, আমার নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে আমি লিখতেছি, কাজে ওটা চলে আসবে, সেক্ষেত্রে 3 বার যদি আসে এনাফ, 3 বারের বেশি প্রত্যেক 1000-এর মধ্যে 3 বারের বেশি না আসলেও চলবে, আবার এসে গেলেও যেহেতু ওটা মিনিংফুল হচ্ছে আসলেও কোনো সমস্যা নাই। একটু মনে রাখবেন রেশিওটা হচ্ছে প্রত্যেক 1000-এ 3 বার লেখা যাবে আপনার কিওয়ার্ডটাকে, মানে এটা এটা পর্যন্ত আপনি যদি লিখেন ভালো, আর এর চেয়ে বেশিও যদি আসে, যদি মিনিংফুল হয় তাহলে খুবই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিংফুলের বাইরে গিয়ে করলে কিন্তু 3 বারের বেশি অবশ্যই না, 3 বারের মধ্যেও আপনাকে মিনিংফুল, আমি বলতেছি না যে মিনিংফুল হলেই 3টা বেশি হবে, মিনিংফুল হলে না হলে 3টা হবে, এমনটা না, মিনিংফুল হতে হবে, অর্থাৎ লেখাটা ইউনিক এবং মিনিংফুল, যেন কাস্টমার বা ভিউয়ার যারা আসবে তারা পড়ে যেন বুঝে এবং তাদের জন্য ভালো লাগে, ওইভাবে লিখতে হবে। তারপর কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ডটাই হচ্ছে মেইন, আমি যদি কোনো একটা ব্যাপারকে দাঁড় করাতে চাই বা ওটাকে গুগলের টপে আনতে চাই, সেটা আগে আমাকে বের করতে হবে যে আমার ওইটার টপিকটা কি এবং ওই টপিকের সাথে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতে পারে, এবং সেই ক্ষেত্রে খুব পপুলার কিওয়ার্ড দিয়ে যদি আমি কাজ করি, এগুলো আমরা কোনো একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো, বিশেষ করে ইউটিউব ক্লাসে আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন কিভাবে আপনি কিওয়ার্ডটাকে বের করে নেবেন, ঠিক আছে, কিওয়ার্ডটা বের করার পর কিভাবে আপনি বুঝবেন, বাংলাদেশের জন্য তেমন একটা ফ্যাক্টর না, বাংলাদেশে আনতে পারবেন, কিন্তু অন্যান্য বিশেষ করে ইউএসএ তে একটু টাফ হয়ে যায়, কারণ ইউএসএ তেই টার্গেটেড মানুষ, আসলে সবাই ইউএসএ কে নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম সবারই টার্গেট ইউএসএ, ইউকে, এইসব দেশগুলো, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো সবার টার্গেট, বিশেষ করে হচ্ছে ইউএসএ, সেজন্য ওগুলোতে একটু টাফ, আর বাংলাদেশের মতো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশে তেমন একটা টাফ না, এগুলো আপনি নিজের থেকে একটা কিওয়ার্ড বের করে ওটা দিয়ে করতে পারেন, ওটা দিয়ে র্যাঙ্ক করতে পারেন, আর কিওয়ার্ডটা যত আনকমন হবে সেখানে যদি একটা নাম বসানো যায়, যেমন আপনার নাম, আপনার নামটা সাধারণত কেউ র্যাঙ্ক করবে না যেহেতু নামটা আপনার, এইভাবে যদি কিছু লাগান, যেমন আমাদের ফাইবারে একটা ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা কিন্তু আপনার ইউনিক নাম, তো ইউনিক নামটা মানে কি, ওটা আর কি ব্যবহার করেন, তাহলে ওই নামটা দিয়ে যদি আমি ওটার সাথে আরো 2-1 শব্দ লাগিয়ে বা 4-5 শব্দ লাগিয়ে একটা সুন্দর অর্থবোধক একটা সেন্টেন্স তৈরি করে ওইটা দিয়ে যদি কাজ করি, যেমন আমার ফাইবার প্রোফাইল চলে আসছে, ওই একইভাবে আপনার ফাইবার প্রোফাইলও কোথায় আসবে, গুগলের র্যাঙ্কে আসবে, যেমন দেখাই এক্সপার্ট VA1 টপ সেলার, এটাকে আমি টার্গেট করছি, এখন এটা দিয়ে যদি সার্চ করি আমার ফেসবুকেও এটা সেম আমি সেট করছি, আমার ফেসবুকটাও টপে আছে, ফেসবুকের ফটো তৈরি করছি কিনা খেয়াল নাই, সেটাও টপে দেখাচ্ছে, এগুলো আমার ফেসবুকের ইমেজ, এটাও আছে, এই যে 4 নম্বরে গিয়ে আমার ফাইবার প্রোফাইলটা আছে, এটা আমার ফাইবার প্রোফাইল, দেখেন এখানে নামটা কি ছিল, আপনারাও কিন্তু এরকম একটা ইউনিক নামকে গুগল টপে আনবেন, এটা খুব সহজ হবে, এটা যদি খুব কঠিন শব্দ হয় অবশ্যই এটা কঠিন করা সম্ভব না, কারণ যে আগে ব্যবহার করে ফেলছে সেটা নেওয়া আপনার পক্ষে সম্ভব না, অর্থাৎ এই নামটা ইউনিক হচ্ছে, এই নামটা দিয়ে যদি অন্য কেউ আগে থেকে কাজ না করে আপনি ফার্স্ট হন, সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন, তাহলে এখানে এক্সপার্ট দিয়ে 1 দিলাম, তারপরে আমার এখানে আরো কিছু আছে, এগুলো আমরা অন্য ক্লাসে দেখব, এখানে মধ্যেও সম্ভবত এই যে এক্সপার্ট ভিউন কথাটা আছে, এভাবে অপটিমাইজ করবেন, ঠিক আছে, ইউজার নেমটাকে আমি ডিসক্রিপশনে দিলাম, তারপরে আমি কিন্তু গিগ যেগুলো বানাচ্ছি গিগের ভিতরেও কিন্তু আছে, আমি দেখাচ্ছি গিগের ভিতরেও কিন্তু আছে ডিসক্রিপশনের ভিতরে, অর্থাৎ অপটিমাইজ করতে হবে, আপনি যেটাকে টার্গেট করলেন সেটাকে যদি প্রপারলি প্রত্যেকটা জায়গায় যেখানে বসানো যায় সেইখানে বসালেন, আরো কিছু লিখেন সমস্যা নেই, কিন্তু ওই টার্গেটের জিনিসটাকে আপনি রাখলেন, ওইটা যদি করতে পারেন তাহলে র্যাঙ্ক আসবে, আমি এখানে রাখছিলাম, এখন কোথায় রাখছি চোখে পড়তেছে না, কোথায় পাচ্ছি না, তো একটু খুঁজে দেখি, এই যে এক্সপার্ট VA1 আছে, ঠিক আছে, এইটাতেও আছে, আরেকটা গিগ যেটা দেখতেছেন ওটাতেও আছে, আমি আর দেখালাম না, সময় নষ্ট হচ্ছে, তাহলে এইভাবে যদি আমরা কাজ করি প্রপারলি একটা নির্দিষ্ট টার্গেট করে যদি কাজ করি ওটা চলে আসবে, ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে কিওয়ার্ডের ব্যাপারটা আগে আমাকে ফিক্স করতে হবে, আর ফিক্স করার জন্য যদি আপনার টার্গেট হয় ইউএসএ সেক্ষেত্রে ওই যে উবার সাজেস্টের হেল্প নিতে পারবেন, তবে বাংলাদেশ, ইন্ডিয়া সম্ভবত আছে, পাকিস্তান নাই, বাংলাদেশ, পাকিস্তান আরো অনেক দেশই নাই ফ্রির মধ্যে যা পাওয়া যায় তা, এবার বাইরে গেলে আপনাকে নিজের থেকেই করতে হবে, আর না হলে এই যে এইচ রেফ যেটা আছে, তারপর আরো অনেক আছে আমার মনে পড়তেছে না এই মুহূর্তে নামগুলো, সেম রাশ আছে, ACM রাশ যেটাকে বলে, এই দুইটাই মোটামুটি সবচেয়ে পপুলার, এইচ রেফ বা এহার্ফস বলে এটাকে অনেকে, এইচ রেফ না এহার্ফস বলে, আর একটা হচ্ছে কি ACM রাশ, এই দুইটা খুব জনপ্রিয় এবং এগুলো মান্থলি অনেক হাইলি পেই করতে হয়, সম্ভবত $29 বা সামথিং,
মান্থলি। যাই হোক, ওগুলার আরো অনেক ফ্যাসিলিটিস আছে, ওগুলো আসলে যারা অনেক প্রফেশনাল তারা ওগুলো দিয়ে কাজ করে, কারণ ওদের এরকম ফ্রি টুলস দিয়ে কাজ হবে না। তারপরে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস, সেটা আমি খুব শর্টকাট বলতেছি, যেমন আমি একটু ইয়েতে যাই, উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে কি নিয়ে সার্চ করব, গ্রাফিক্স দিয়ে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপর উইকি লিখলেই হবে, উইকি লিখলে উইকিপিডিয়াতেই চলে আসবে। আচ্ছা, এখানে আমি প্রথমে উইকিপিডিয়া সাইটটাতে যাই। আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা খুব ভালো একটা ইফেক্টিভ ওয়ে, এভাবে আপনারা এই যে এগুলো যেগুলো এগুলোকে আমি কি বললাম অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে, এটাকেই বলে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস। এটা ওরা ওদের নিজের সাইটকেই বারবার ব্যাকলিঙ্ক দিছে, ওরা অন্য কোনো সাইটকে দেয় নাই, তো ওদের ডিএ অনেক ভালো, ওরা অন্য সাইটকে না দিলেও চলবে, কিন্তু আমাদের যেহেতু ডিএ কম বা আমরা যেহেতু একেবারে বিগিনার নতুন, আমাদেরকে সার্চ ইঞ্জিনের সাথে ভালো করে পরিচয় করানোর জন্য আমরা কি করবো, আমাদের সাইটের ভিতরে এইরকম বড় বড় যে সাইটগুলো আছে যাদের ডিএ অনেক বেশি এবং আমার রিলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ আমি যে টপিকটা নিয়ে লিখলাম সেই একই টপিক নিয়ে এই উইকিপিডিয়াতেও একটা ইনফরমেশন আছে, তাহলে আমি কি করলাম আমার সাইটের মধ্যে উইকিপিডিয়াকে আমি ব্যাকলিঙ্ক দিলাম। অর্থাৎ উইকিপিডিয়ার জন্য হচ্ছে আমি আমার সাইটে লিঙ্ক দিলে সেটা উইকিপিডিয়ার জন্য ব্যাকলিঙ্ক, আর বায়ারের জন্য বা উইকিপিডিয়ার জন্য বায়ার, সাপোজ উইকিপিডিয়াটাই হচ্ছে আমার বায়ার, ও আমাকে বলছে লিঙ্ক বিল্ডিং করতে, ঠিক আছে, তো আমি যে কাজটা আমার সাইটের মধ্যে করলাম বা অন্য একটা সাইডে কমেন্ট বা পোস্টের মাধ্যমে করলাম সেটা হচ্ছে লিঙ্ক বিল্ড করলাম, আর ওই লিঙ্ক বিল্ড যেটা আমি করে দিলাম সেটাই বায়ারের জন্য হবে ব্যাকলিঙ্ক। এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ব্যাকলিঙ্ক কি লিঙ্ক বিল্ডিং কি দুইটাই একই জিনিস, কিন্তু অর্থটা দুইজনের জন্য দুই রকম, অর্থাৎ আমি যেহেতু সেলার আমার জন্য হবে সেটা লিঙ্ক বিল্ডিং, আর উইকিপিডিয়া যেহেতু বায়ার ওর জন্য হয়ে যাচ্ছে সেটা ব্যাকলিঙ্ক। তো এটা অনেক বায়ার বুঝে না, বোঝানোর দরকার নাই, আপনি আপনার মতো করে টেকনিক্যালি হ্যান্ডেল করবেন। তাহলে এটাই হচ্ছে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস। তো ওরা ওদের সাইডকে বারবার ব্যাকলিঙ্ক দিছে, ওদের যেহেতু ডিএ 98, তো আমাদের তো নতুন, তো আমরা করবো কি এই ধরনের উইকিপিডিয়াকেই দিতে হবে এমন না, আপনার রিলিভেন্ট ইনফরমেশন যে সাইটে আছে সেই সাইটটাতে অনেক ভিজিটর আছে পুরনো ডিএ বেশি, ডিএ চেকার নামে গুগলে সার্চ করবেন অনেক সাইট পেয়ে যাবেন, যেমন আমি একটু করে দেখাই, এটা কপি করলাম, আমি ডিএ চেকার লিখলাম, ঠিক আছে, এভাবে সেই সাইটটা ডিএটা দেখে নেবেন, ডিএ যত বেশি হবে তত ভালো, ডিএ চেকার, ডিএ চেকারে যাব গিয়ে প্রথমে যেটা আসলো এটা অ্যাড, অ্যাডে আমরা ঢুকবো না, অ্যাডে ঢুকে কোনো লাভ নাই, অ্যাডের পরে যেটা আছে সেটা আসলো এক নাম্বার, ঠিক আছে, আমি এক নাম্বারটাতে ঢুকলাম, এখানে জাস্ট লিঙ্কটা কপি পেস্ট করে দিব, এরপর নিচে চেক দিব, চেক দেওয়ার পর আমাকে হয়তো একটা ক্যাপচা ভেরিফিকেশন দিতে পারে, দিবে, হ্যাঁ আই এম নট এ রোবট, ঠিক আছে, ক্যাপচা ভেরিফিকেশন, ওকে, আর কিছু চাচ্ছে না, ওকে, ঠিক আছে, আমি চেক দিলাম। শুধু এখান থেকে আমরা ডিএটা দেখবো, এখানে অনেক কিছু থাকবে, এত কিছু যেহেতু আমরা বুঝি না বিগিনার, বুঝার দরকারও নাই, শুধু ডিএটা বুঝলেই হবে, ডিএ পিএ এই দুইটা বুঝলেই হয়, ডি এর পরেই পিএ, এখানে ডিএ হচ্ছে 98, তার মানে 90+ মানে হচ্ছে যে এগুলো সুপার সুপার ভিজিটর, এগুলোতে লক্ষ লক্ষ ভিজিটর ওদের প্রত্যেক মাসে থাকে, ঠিক আছে, লক্ষ লক্ষ ভিজিটর প্রত্যেক মাসে ওরা পায়, ওই জন্যই ওদের ডিএ এত বেশি, এবং ডিএ হচ্ছে সর্বোচ্চ 100, এর উপরে যাওয়া যায় না, তো 98 মানে এটা কম না, এবং 100 এই পর্যন্ত আমার চোখে পড়া নাই, হয়তো আছে আমার চোখে পড়া নাই, যেমন ফেসবুকেরও যদি আমি সার্চ করি ফেসবুকে সম্ভবত এরকমই, আপনারা সম্ভবত পাঁচটা একসাথে দিয়ে চেক করতে পারবেন, দেখেন উইকিপিডিয়ার চেয়েও ফেসবুকের কম, ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ভিজিটর কিন্তু অনেক বেশি, তার মানে উইকিপিডিয়ার ভিজিটর আরো আরো অনেক বেশি, তার মানে একটা সোশ্যাল মিডিয়ার চেয়েও উইকিপিডিয়ার ভ্যালু অনেক বেশি আমাদের কাছে, আমরা উইকিপিডিয়াতেও ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া যেখানে সাধারণত গল্প গুজব হয় সেখানে পর্যন্ত 96, এত গল্প গুজব হয়, এত মানুষ অ্যাক্টিভ ডেইলি, বিলিয়ন বিলিয়ন ইউজার ভিউ ডেইলি, তার চেয়েও অনেক বেশি নিশ্চয়ই উইকিপিডিয়া, যার জন্য উইকিপিডিয়া আরো দুই বেশি, এটা বিশাল একটা ব্যাপার, এদের আবার পেজ অথরিটি 100, উইকিপিডিয়াটা সম্ভবত 98 সম্ভবত, খেয়াল করি নাই যদি, আচ্ছা যাই হোক এগুলো আপনার পরে বুঝবো, একটু ঘেটে দেখবেন, ঘাটলে আরো অনেক কিছু বেরোয় আসবে। তাহলে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা আপনারা দিবেন, আপনার চেয়ে যেটা অনেক ভালো সাইট পুরোনো সাইট ওদেরকে দিবেন, এতে করে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে, সার্চ ইঞ্জিন প্রত্যেকটা ডাটা অ্যাকশন মানে কে কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, কার অ্যাকশন কি প্রত্যেকটা, এমন কি আপনি কিতে বেশি ক্লিক করতেছেন, কোন জিনিসটাতে বেশি ক্লিক করতেছেন, সেটা কি অনলাইন আর্নিং, সেটা কি একটা নির্দিষ্ট টপিক, সেটা কসমেটিক্স বা একটা ড্রেস বা একটা খাওয়ার জিনিস, কিসের উপরে আপনি বেশি সময় দিচ্ছেন, প্রত্যেকটা অ্যাকশন ফলো হচ্ছে এবং ওইভাবে আপনার একটা আলাদা ডাটা বেস তৈরি হচ্ছে, এবং এই ডাটাগুলো ওদের কাছে কিন্তু ওরা মানে অনেক হাইলি, আমাদের মতো বাংলাদেশের ডাটা এত হাইলি ইয়েতে বিক্রি হয় না, ইউএসএ তে বেশি যেহেতু টার্গেট, ইউএস এর এই ডাটাগুলো অনেকেই অনেক হাই কস্টলি মানে হাই পেমেন্ট করে কিনে নিচ্ছে, গুগল থেকে কিনতেছে,
ফেসবুক থেকে কিনতেছে, তারপর ইনস্টাগ্রাম থেকে কিনতেছে, পিন্টারেস্ট থেকে কিনতেছে, কারণ ওরা আমাদের প্রত্যেকটা অ্যাকশন ফলো করতেছে, আমি কোন দিকে বেশি সময় দিচ্ছি ওইভাবে পুরো ডাটাটা ভাগ করে ফেলতেছে এবং ওইভাবে একটা ক্যাটাগরিতে আমাদেরকে ফেলে দিচ্ছে। তো এই ডাটার অনেক দাম, এটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে দূর, আমার ডাটা আমি একটা জিনিস নিয়ে ভাবি বা বুঝি, এটা আমার জন্য যথেষ্ট, ওরা বুঝে লাভ কি? এটা আমরা আসলে আমাদের ছোট মাথায় বুঝবো না এটার যে কতটুকু ভ্যালু, কারণ একটা ইন্টারেস্ট যখন একটা গোষ্ঠী পেয়ে যাবে, অর্থাৎ সাপোজ আমি একটা টার্গেট করলাম এই ফ্লোরিডা, সাপোজ ইউনাইটেড একটা স্টেটস এর একটা ইউনাইটেড কান্ট্রি মানে আমেরিকার একটা দেশকে আমি টার্গেট করলাম, সরি একটা অঙ্গরাজ্যকে টার্গেট করলাম ফ্লোরিডা, তো ফ্লোরিডার আমি যে আমি ধরে নিলাম ফ্লোরিডাতে 100,000 মানুষ আছে এবং ওই 100,000 মানুষের ম্যাক্সিমাম ইন্টারেস্টটা কোন দিকে সেটা আমি পেয়ে গেলাম, ডাটাটা আমি কিনে নিলাম। ডাটা কেনাটা আসলে এত ইজি না, অনেক বড় বড় কোম্পানিরাই কিনতে পারে, ছোট ছাত্র যারা করে ওরা করে কি অ্যাড দিয়ে দেয় যে তুমি আমি আমার এই ইন্টারেস্ট এই এই লোকেশন তুমি অ্যাড দাও, এটা অনেক ভালো কারণ সেক্ষেত্রে অতটা পেমেন্ট করতে হয় না, অনেক অল্প পেমেন্টে অনেক ভালো রিচ পাওয়া যায়। ছোটখাটোরা ওইভাবেই চলে, ছোটখাটো না অনেক বড় বড় কোম্পানি এইভাবেই চলে, কিনে না ডাটা কিনে না, যারা অনেক অনেক বড় বিশাল বিশাল বাজেট তারাই আসলে ধরনের ডাটা ইন্টারেস্টেড ডাটাগুলো বা মানে কে কোন স্টেটটা কোন দিকে বেশি ইন্টারেস্টেড স্পেশাল মার্কেটিং এর জন্য, এটা অনেক হাইলি পেইড করে কিনতে হয় ডাটাগুলো, অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে সবাই বিক্রি করে না, গুগল বিক্রি করে কিনা আমি জানি না, ফেসবুকের থেকে করে, ফেসবুকের টাইমে জানি, বাকিগুলো জানি না। যাই হোক এরপরে আসি, ফেসবুক করে কারণ এটা একটু অনেক ভাইরাল হয়ে গেছিল ব্যাপারটা, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে ফেসবুক এভাবে মানে গোপন তথ্য বিক্রি করতেছে, এই কারণে মোটামুটি জানা জানি হয়েছে, বাকিগুলো ওইরকম রিভিল হয় নাই, হয়তো ওরাও করে। আচ্ছা এরপর আসেন বিভিন্ন ট্যাগ, মেটাট্যাগ, আচ্ছা মেটাট্যাগটা আমরা পরে বুঝবো, আর মেটাট্যাগটা হচ্ছে আসলে মূলত H1, যেখানে H1 না মেটা ডিসক্রিপশন, মেটাট্যাগ মানে হচ্ছে মেটা ডিসক্রিপশন, যেসব সাইটে লেখা থাকবে মেটা ডিসক্রিপশন ওখানে খুব বেশি লেখা যায় না, যা লেখা যায় ওর মধ্যে খুব স্পেসিফিক ভাবে মূল কিওয়ার্ড দিয়ে সুন্দর করে অর্থবোধক ভাবে লিখতে চেষ্টা করতে হবে। আর মেটা ডিসক্রিপশনটাই সাধারণত গুগলে বিভিন্ন আমরা যখন সাইট সার্চ করি, অর্থাৎ দেখবেন যে কোনো একটা সার্চ সাইট করার পর ওই সাইটে রিলিভেন্ট দুই তিনটা কথা কিন্তু লেখা থাকে, দুই তিনটা লাইন নিচে দেখবেন বা দুই তিন লাইন বা চার লাইন সম্ভবত এরকম একটা লেখা থাকে যে কোনো একটা টপিক নিয়ে, যেমন আমি যদি গ্রাফিক সার্চ করি গ্রাফিক্স ডিজাইন এটা সার্চ করলাম, দেখেন প্রত্যেকটা সাইট আসলো, সাইটের সাথে একটা ছোট্ট ডেসক্রিপশন, এটাকেই সম্ভবত এটাই আসলে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? বা মেটা ডেসক্রিপশন যদি ওই সাইটে না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওই সাইটের যে কন্টেন্ট লিখছে মানে ওই সাইটের যে ডেসক্রিপশন রয়েছে ওই ডেসক্রিপশনের প্রথম দুইটা লাইন বা তিনটা লাইন, ঠিক আছে? যাদের ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন আছে তাদের মেটা ডেসক্রিপশনটা এখানে চলে আসবে, যাদের নাই ওদের সাইটের প্রথম লাইনটা বা প্রথম দুই তিনটা লাইন যতটুকু আসলে ওদের নিয়মের মধ্যে আছে গুগলে ততটুকু প্রথমে চলে আসবে। তো এই প্রথমে লাইনগুলো লেখাগুলো সবসময় খুব ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট হওয়া দরকার, এই জায়গাগুলো যত আপনারা ভালো লিখতে পারবেন তত আপনার ভিজিটর আসবে, কারণ ভিজিটর একটা সাইটে ঢুকে ওটার ভিতরে আরো কি আছে পড়ার সময় অনেক নাই বা পায় না, প্রথম দুই তিন লাইনে বা যতটুকু এখানে আসছে যে কয়েকটা ওয়ার্ড আসে এর মধ্যে যদি আমি একটু আমার কনসেপ্ট যেটা আমি আমার সাইটকে ফোকাস করছি সেটা নিয়ে যদি লিখে বুঝাতে পারি সেক্ষেত্রে আমি অনেক বেশি ভিজিটর পাবো। এটা অনেকেই টার্গেট করে কাজ করে এবং যারা এটা জানে তারা ওইভাবে টার্গেট করে এবং বেশি ভিজিটর পায়, যেমন এরা অনেক বেশি লিখছে, তিন লাইন শো করতেছে, এটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে সম্ভবত 300 পর্যন্ত সম্ভবত শো হয়, আমি শিওর না, মেবি 300, কারণ মেটা ডিসক্রিপশনে এরকম 300 ক্যারেক্টারের বেশি সম্ভবত লেখা যায় না। তাহলে এটা আশা করি ক্লিয়ার যে মেটা ডিসক্রিপশনটা কি, এবং ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, যেখানে কিওয়ার্ড আমরা কিন্তু মেটা ডিসক্রিপশন বা আমাদের ডেসক্রিপশনের শুরুতে, যেখানে মেটা ডিসক্রিপশন নাই সেখানে ডেসক্রিপশনের শুরুতে চেষ্টা করবো টার্গেটেড কিওয়ার্ড বা ট্যাগ, ঠিক আছে? এবং বোঝা যায় মানে আমার সাইটটা সম্পর্কে আমি বলতেছি সেগুলো দিয়ে বোঝা যায় এমনভাবেই, একটু টেকনিক্যাল আপনার নলেজ খাটিয়ে করতে হবে ব্যাপারটা। আর যেখানে H1 করার অপশন আছে ডেসক্রিপশন লিখতে দেন, মেটা ডেসক্রিপশন লেখার কোনো ওয়ে নাই, আবার ডেসক্রিপশন লেখার পর মানে H1 করার অপশন আছে অবশ্যই H1 করে দেবেন, যদি না থাকে ওয়েল কোনো সমস্যা নাই, কিন্তু থাকলে H1 করতে ভুলবেন না, কারণ H1টাকে টার্গেট করে সার্চ ইঞ্জিনরা ক্রল করার সময় টার্গেট করে নেয় যে এটা যেহেতু বড় করে বোল্ড করা আছে বা এটা যেহেতু একটা নির্দিষ্ট H1 এর যে ফরম্যাটটা সেটাতে দেওয়া আছে, তাহলে আমি এটাকে টার্গেট করলে নিশ্চয়ই পুরো ইনফরমেশনটা পেয়ে যাবো বা ওর সাইটটা আসলে কি সার্ভিস প্রোভাইড করে ডেলিভার করে সেটা আমি বুঝতে পারবো, ধরতে পারবো বা কাস্টমারকে বুঝাইতে পারবো বা কাস্টমারের সামনে ওই ধরনের ডাটাগুলো ফেচ করে নিয়ে আসতে পারবো, যেহেতু ওদের ডাটাবেসে বিলিয়ন বিলিয়ন তথ্য আছে, তো এই জন্য ওরা ওই এই ধরনের কিছু ক্যালকুলেশন বেস করেই বিভিন্ন ডাটা নিয়ে আসে গ্রাহকের সামনে। তাহলে এখানে কি লিখছি, সার্চ ইঞ্জিন H1 কে ট্যাগ করা, আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ড ভিত্তি করে, ঠিক আছে। এখানে কি লিখছি, সাইট শব্দের মধ্যে, আচ্ছা টাইটেলটা চেষ্টা করবেন সবসময় আপনার যেটা টাইটেল মানে একটা পোস্ট লিখলেন ওই পোস্টে একটা টাইটেল থাকবে, এটাই স্বাভাবিক, টাইটেল অবশ্যই লিখবেন, টাইটেল খুব শর্ট করবেন না, এবং টাইটেলের মধ্যে চেষ্টা করবেন অর্থবোধক ভাবে কিওয়ার্ডটাও ঢুকিয়ে দিতে, এটা খুব ভালো একটা কাজ ওয়ে, কারণ টাইটেলটাকে সবার আগে গুরুত্ব দেয় সার্চ ইঞ্জিন, ঠিক আছে? টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড রাখতে চেষ্টা করবেন, যেমন আমি সেটা করি, তো সাইট শব্দের মধ্যে লিখতে চেষ্টা করবেন, সাইট শব্দ না আসলে এটা হবে সাইটটা লেটার,
ঠিক আছে, 60 শব্দ না, এটা হবে 60টা লেটার। এখানে 160টা শব্দ না, এখানে হবে 160টা লেটার। মেটা ডেসক্রিপশনটা হতে হবে 160। আচ্ছা, মেটা ডেসক্রিপশন সম্ভবত 160ই লেখা যায়, বা বেশিও লেখা যেতে পারে। এটা অনেক সাইটে 300 সম্ভবত আমার চোখে পড়ছিল। হ্যাঁ, 300ই লেখা যায়, তবে 160 শব্দ হবে মিনিমাম। এর উপরে যদি থাকে আপনি লিখেন, কোনো সমস্যা নাই। আর সবসময় চেষ্টা করবেন দেখেন কিওয়ার্ড বাক্যের শুরুতে বসাতে, আপনার যেটা টার্গেটেড কিওয়ার্ড সেটা যত আর্লি বসানো যায়, এবং সেটা অবশ্যই অর্থবোধক হতে হবে। তারপরে ইউআরএল অপটিমাইজেশনটা আমি ইতিমধ্যে ফেসবুকের ক্ষেত্রে দেখালাম যে ইউআরএলটা, যেমন এই যে দেখেন রেসকিউ বিএম অনলাইন স্টোর, এখানে আমি আবার ঠিক মতোই কাজটা করছি, ইউআরএল অপটিমাইজেশনটা ঠিকভাবে করছি। রেসকিউ বিএম অনলাইন স্টোর, যেটা আমার টার্গেটেড কিওয়ার্ড, আমি সেটাই অপটিমাইজ করে দিছি। এটা কিন্তু প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পেজ মানে কি ল্যান্ডিং পেজ, এক একটা প্রোডাক্টের জন্য এক একটা আলাদা আলাদা পেজ হয়, ওটাকেই বলে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে 100টা কন্টেন্ট থাকতে পারে, ওই 100টা কন্টেন্টের জন্য 100টা পেজ হবে, এটাই স্বাভাবিক। এবং ওই 100টা পেজই হবে ইউনিক, মানে এক একটা পেজের ইউআরএল আলাদা। এইভাবে প্রত্যেকটা পেজের আপনারা ইউআরএল কে অপটিমাইজ করতে পারবেন। প্রত্যেকটা সাইটের মধ্যে এই সুবিধাটা আছে, ইউআরএল অপটিমাইজ করলেও আলাদা লাভ আছে। এগুলো সময় সাপেক্ষ, এগুলো রেজাল্টের জন্য বা এসইও এর জন্য খুব ইফেক্টিভ। সেজন্য আমরা যেখানে যেখানে অপটিমাইজ করা যায় সেখানে সেখানে কাজগুলো করবো। তাহলে ইউআরএল এর কথা গেল। এবার অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা আসলে অনেক টাফ, টাফ বলতে কি এগুলো অনেক সময় দিয়ে করতে হয়। এটা মোটা মানে খুব শর্ট টার্মে কাজ করলে ভালো রেজাল্ট আনা যায় না, এগুলো মাসের পর মাসের কাজ। এবং ওই যে আমরা যদি মান্থলি এসইও কোনো কাজ করি সেক্ষেত্রে এগুলো করতে হয়। অন পেজ এসইও আসলে আপনি কয়েকদিন করলেই হয়ে যাবে, 10 দিন 15 দিন বা 1 সপ্তাহ করলেই হয়তো শেষ হয়ে যাবে, বা বায়ার সাইড যদি বিশাল হয়, অনেক অনেক ল্যান্ডিং পেজ থাকে, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর ল্যান্ডিং পেজ যদি কম হয় অনেক আর্লি শেষ হয়ে যায়। আর সেই ক্ষেত্রে এসইওর ক্ষেত্রে মেইন কাজটা হচ্ছে অফ পেজ করা। অফ পেজ করলে হয় কি, বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিংক পায়, তো ব্যাকলিংটাকেও কিন্তু গুগল ভালো চোখে দেখে, সার্চ ইঞ্জিনরা ভালো চোখে দেখে। বিভিন্ন সাইট যত ব্যাকলিংক করতে পারবেন তত আপনার সাইটটা ভিজিটর পাবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সার্চ ইঞ্জিনরা ওটাকে পছন্দ করে। তবে 100টা ব্যাকলিংক করলেন শুধুমাত্র এই, এখানে আবার নোফলো ডুফলো একটা রেশিও আছে, জাস্ট একটু এতটুকু মনে রাখেন, নোফলো ডুফলোর মধ্যে 30-70, অর্থাৎ আপনি 100টা ব্যাকলিংক দিলেন তার মধ্যে 100টাই হয়ে গেল ডুফলো, তাহলে আমরা রেশিওটা ব্রেক করলাম। এই ধরনের রেশিও যদি ব্রেক করি তাহলে আবার ওই সার্চ ইঞ্জিনরা একটু মাইন্ড করে, বা সার্চ ইঞ্জিনরা এটা পছন্দ করে না। মিনিমাম আপনি যে 100টা লিঙ্ক করলেন সেই 100টা লিঙ্কের মধ্যে 30টা হবে যে মানে লিঙ্কে ক্লিক করে যাওয়া যাচ্ছে না ওই সাইটটা, শর্টকাট বোঝানোর জন্য এটাই সবচেয়ে বেস্ট শব্দ বা কথা, যে ক্লিক করার মাধ্যমে যেতে পারে না, এরকম থাকবে 100-30, আর 100-70 থাকবে ক্লিক করে যাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি লিঙ্ক দিলেন সেখানে ক্লিক করলো, ক্লিক করে সরাসরি ওই সাইটে যাওয়া যাচ্ছে। তো এই ধরনের সাইট থেকে যত ব্যাকলিংক পাবে, ব্যাকলিংকটা পাওয়াটাও মোটামুটি এটা এসইওর জন্য খুব ভালো, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকশন যেহেতু গুগল ফলো করে, সার্চ ইঞ্জিনরা ফলো করে, কে কোথায় আছে, কোথেকে কোথায় যাচ্ছে, গিয়ে সেখানে থাকলো কতক্ষণ, থেকেই বের মানে ঢুকেই বের হয়ে গেল না, একটার পর একটা ওই পেজের মধ্যে ওই সাইটের মধ্যে অনেক কন্টেন্ট একটার পর একটা পড়েই গেল, প্রত্যেকটা অ্যাকশন ফলো করে। এই ধরনের অ্যাকশন গুলো ফলো করার মাধ্যমে কিন্তু গুগলরা অর্গানিক র্যাঙ্কিং দেয়। ঠিক আছে, অর্গানিক র্যাঙ্কিংটাই হচ্ছে আসল র্যাঙ্কিং, এবং অর্গানিক র্যাঙ্কিং পেলে সহজে আপনাকে আর কেউ ফেলতে পারবে না, বা ফেলাটা অনেক সময় সাপেক্ষ। যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি অর্গানিক র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা চেষ্টা করবেন অর্গানিক র্যাঙ্কিং করানোর জন্য। এবং এর জন্য আমরা এই কাজ যেগুলো এখানে পড়তেছি বা বলতেছি এগুলোই যথেষ্ট। মার্কেটিং, তাহলে অফলাইন এসইও কি লিখছি, এটা অফলাইন এসইও এর একটা বিশাল অংশ। মার্কেটিংটাই আসলে মূলত অফ পেজ এসইও, এসইও এর ক্ষেত্রে মার্কেটিংটাই হচ্ছে অফ পেজ এসইও। বিভিন্ন আপনি সাপোজ আপনার টার্গেট হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, তো ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যতগুলো ব্লগ সাইট আছে, ফোরাম আছে, আর্টিকেল সাইট আছে, নিউজ সাইট আছে, কোরার মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রচুর কথা হয়, ইয়াহুর মধ্যে প্রচুর কথা হয়, যেখানে যেখানে আমার টপিক নিয়ে কথা হয় সেইখানে, মানে আমার রিলেভেন্ট, আমি যে কাজটা করতেছি সেম কাজটা অন্য জায়গায় যেখানে কথাবার্তা হচ্ছে সেখানে গিয়ে যদি আমি একটা কমেন্ট বা সেখানে গিয়ে যদি পোস্ট করে আসতে পারি, সেটাই হচ্ছে আমার জন্য ব্যাকলিং করা বা অফ পেজ এসইও করা। ঠিক আছে, এটাই আসলে মূলত অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা যদি প্রপারলি না করে মানে ইলিগাল বা অন্য কোনো পথে গিয়ে করেন, যেমন আমার টপিক ছিল ডিজিটাল মার্কেটিং, আমি করে আসছি যে একটা হেলথ গ্রুপে গিয়ে, যখন একটা হেলথ গ্রুপ থেকে কেউ ডাইভার্ট হয়ে আমার পেজে আসতেছে, এটা আবার সার্চ ইঞ্জিনরা খারাপ চোখে দেখবে, কারণ সেই ক্ষেত্রে রুলস ব্রেক হয়ে যাচ্ছে। টপিক ছিল একজন গ্রাহক পড়তেছিল হেলথ রিলেটেড একটা টপিক, সেখানে একটা লিঙ্ক পাইলো, ক্লিক করে চলে গেল একটা ডিজিটাল মার্কেটিং টপিক, তাহলে গ্রাহকটাও কি করতেছে, সাথে সাথে ওখান থেকে লিভ নিচ্ছে, নেগেটিভ মার্কিং করে ফেললাম আমার পেজটাকে। এই জন্য সার্চ ইঞ্জিনরা মাইন্ড করে আপনি যেখানে কাজ করবেন সেটা যেন আপনার সাথে মিলে যায়, এবং আমরা অমিল কোনো কাজ করবো না, শিখবো না, যেখানে কাজ করবো বুঝে শুনে কাজ করবো, উল্টাপাল্টা কাজ করলে এমন পেনাল্টি খাবো সেক্ষেত্রে আমাকে নতুন ভাবে আবার শুরু করতে হবে, কারণ গুগল সার্চ ইঞ্জিনরা পেনাল্টি দিলে ওইখানে আর রিকভার করার কোনো ওয়ে নাই, অপশন নাই। আপনি ডিলেট করে দিবেন, ঠিক আছে, ডিলেট করে দিলে ওইগুলো যে সাথে সাথে চলে আসবে তা না, আসলে যে কখন আসবে কিনা বা কখন আসছে এরকম এরকম কোনো মানে নজিরে নাই, কেউ যে এরকম পেনাল্টি খাওয়ার পরে আবারও র্যাঙ্কিং এ পেয়ে গেছে বা আসতে পারছে এরকম কোনো আসে নাই, যে এমনও কোনো প্রমাণ নাই, আসছে যে এমনও কোনো প্রমাণ নাই। তাহলে এই ধরনের কাজ আমরা করবো না, এক কথায় করবো না, করলে বিপদ, সেক্ষেত্রে আবার নতুন থেকে শুরু করতে হবে।
আর আমরা যদি বাইরের কাজ করব তাহলে বুঝে শুনে করব। আর আমরা কিছু টেকনিক দেখাইছিলাম, ভিডিও দেখবেন যে কিভাবে আমরা টার্গেটেড সাইট খুঁজে পাবো, আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিও দেখলে এগুলো বুঝতে পারবেন। মোটামুটি কুইক রিভিউ শেষ। আর এগুলোর জন্য যা যা লাগে, অফ পেজ বা অন পেজ এসইওর জন্য কিওয়ার্ড লাগবে, লিংক লাগবে, কন্টেন্টটা আপনার থেকে করতে হবে। কন্টেন্ট লেখার জন্য আপনারা একটু চেষ্টা করবেন, গুগল থেকে বিভিন্ন আপনার কন্টেন্ট রিলেভেন্ট আপনি অনেক আর্টিকেল পাবেন, ঠিক আছে, অনেক লেখালেখি পেয়ে যাবেন। ওগুলোকেই আপনি যদি ঘাটাঘাটি করে একটু একটু ওর মধ্যে কারেকশনস করেন বা ঘাটাঘাটি করেন, একটা সেন্টেন্স লাগান, এইভাবে করলে আসলে ইউনিক হয়ে যায়। একেবারে যে আপনি ওইটা টার্গেট করে নিয়ে একদিন দুই দিন ধরে বসে বসে লিখবেন এমনটা না। আপনি একটা কন্টেন্ট পেয়ে গেলেন, ওই কন্টেন্টটাকে আপনি একটু সাজান, এদিক সেদিক করেন, যেন ওটা ইউনিক হয়ে যায়। আর ইউনিক করার জন্য একটা আপনি কিভাবে বুঝবেন, আপনি যে একটা কন্টেন্ট নিয়ে লিখলেন ওটা যে আসলে ইউনিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তো এটার জন্য প্লেগারিজম চেকার নামে একটা সাইট আছে, আমি ভুলে গেছি, আপনাদেরকে দিব আজকে ইনশাল্লাহ। ওই সাইটে গিয়ে জাস্ট পুরো আপনি যেটা লিখলেন ওটা কপি করে পেস্ট করবেন, ওরাই সার্চ করে বের করবে যে এই কন্টেন্টটা অন্য কোথাও আছে কিনা, থাকলে সেটা কত পার্সেন্ট আছে সেটা আপনাকে ডিটেক্ট করে দিবে। তারপরে আপনি আবার ওটা কারেকশন করবেন, কারেকশন করে আবার ওদের কাছে দিবেন, দেখবেন যদি ইউনিক হয় এখানে জিরো লেখা আসবে, আর যদি কোনো মিলে যায় 50% 40% ওটা পার্সেন্টেজ আকারে লেখা আসবে। তো ওই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে কখনো ওয়েবসাইটের কাজ করবেন না, ইউটিউবে করেন, ফেসবুকে করেন, তারপরে ইনস্টাগ্রামে পোস্ট দেন, মানে এইসব সাইটে দেন, কোনো সমস্যা নাই। আর দেওয়ার সময় যদি তাকে ক্রেডিট দেন খুবই ভালো, মানে ওর থেকে সাইটটা আমি কপি করে নিছি বা পোস্টটা কন্টেন্টটা আমি কপি করে নিছি, ওই লিঙ্ক এই ওর নাম এই, এভাবে ওদেরকে যদি ক্রেডিট দেন খুবই ভালো। আর ওয়েবসাইটের জন্য ভুলেও কিন্তু এই কাজটা করবেন না, যদি করেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে কখনোই কি পাবেন না, গুগলের অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ পাবেন না। কারণ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেওয়ার আগে ওরা প্রত্যেকটা কন্টেন্ট ভেরিফাই করে, ঠিক আছে, জাস্টিফাই করে যে এখানে কন্টেন্ট গুলো কপি পেস্টের কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে কখনো পাবেন না, না থাকলে পেয়ে যাবেন। তবে পেয়ে যাওয়ার ক্ষেত্রেও আপনার কন্টেন্ট অনেক বেশি থাকতে হবে, কমপক্ষে 40টা আরো বেশি। আমরা ওয়েবসাইটটা আপনাদের একটু দেখাতে চেষ্টা করবো খুব বেসিক ভাবে, তারপর আপনারা আপনাদের মতো করে শিখে নেবেন, ঘাটাঘাটি করলেই পারবেন। একটা বেসিক কাঠামো দিয়ে দিতে চেষ্টা করবো, যদিও এটা আমাদের টপিকের মধ্যে পড়ে না, কিন্তু একটা ওয়েবসাইট আসলে খুব দরকার আমাদের জন্য। তবে আবার এমন না ওয়েবসাইট ছাড়া আমরা চলতে পারি না, যেমন আমি অনেক বাইরের সাথে কাজ করছি, ওদের ওয়েবসাইটই নাই, তো ওদের ব্যবসা তো চলতেছে এবং খুব ভালো ব্যবসাই করতেছে। তো ওয়েবসাইট ছাড়াও চলা যায়, তবে থাকলে ভালো, কারণ ওয়েবসাইটে আমাদের আমরা আমাদের আরো মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবো। তবে ফ্রি ওয়েবসাইটটা আসলে এতটা ইফেক্টিভ না, তবে একদম না থাকার চেয়ে একটা ফ্রি ওয়েবসাইট যদিও থাকে চলবে, মোটামুটি চালানো যাবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিওয়ার্ড, লিঙ্ক, ইউনিক কন্টেন্ট, কন্টেন্ট রিলেভেন্ট, ইমেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কখনো একটা প্যারাগ্রাফ বা একটা কন্টেন্ট লিখলাম 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ডকে আমি কি করলাম, লিখে একটা কপি পেস্ট করে আমার ইয়ের মধ্যে ওয়েবসাইট হোক ফেসবুক হোক বসিয়ে দিলাম। এত বড় কন্টেন্ট সাধারণত গ্রাহকরা পড়ে না। ফেসবুকে অবশ্যই এটা আলাদা কথা, কারণ ফেসবুকে তো কোনো সিস্টেম নেই, যেখানে সিস্টেম আছে লেখার মাঝখানে ছবি দেওয়ার, সেখানে অবশ্যই, বিশেষ করে ওয়েবসাইটের জন্য, কারণ ওয়েবসাইটে আপনি একটা গ্রাহককে যত বেশি আটকে রাখতে পারবেন, যত বেশি সময় সে আপনার সাইটে এসে এক্সপ্যান্ড করবে, তত বেশি পজিটিভ কাউন্ট হবে সার্চ ইঞ্জিনের কাছে, যে একটা গ্রাহক ঢুকলো, ঢুকার পরে আর বেরোচ্ছে না, মানে অনেকক্ষণ একটার থেকে একটা লিঙ্ক ওর পেজে বিভিন্ন পেজ ঘাটতেছে, তার মানে আপনার পেজটা তার কাছে গুগলের মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কাছে এই ইনফরমেশনটা পাঠিয়ে দিল কি এই পেজে অনেক ইনফরমেশন আছে, যার কারণে একটা গ্রাহক বা একটা ভিজিটর আসার পর বিভিন্ন কন্টেন্ট পড়তেছে, সময় দিচ্ছে, থাকতেছে। প্রত্যেকটা অ্যাকশন এটা মাথায় রাখবেন, আমি কি করলাম আমার পুরো ডাটা ওদের কাছে আছে, আমি কি লিগেল করলাম, কি ইলিগেল করলাম, কি বাইরের কাজ করলাম বা কি করছি না করছি, সমস্ত তথ্য ওদের কাছে প্রত্যেক দিন প্রতি সেকেন্ডে ওদের কাছে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপর আমরা অনপেজ এসইওটাও দেখালাম, কিভাবে অনপেজ এসইও করার মাধ্যমে গুগলে নিয়ে আসলাম। তারপর অফ পেজ এসইওটা সম্পর্কে আমরা আইডিয়া দিলাম। অফ পেজ এসইও করার জন্য আপনারা এগুলো ইউএস এর কিছু কমেন্ট সাইট আপনারা একটু দেখতে পারেন, এগুলো ওই আমাদের ক্লাস নোটস এর একটা ফাইল আছে, যারা নতুন তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। আপনারা সরাসরি যে কোনো সমস্যার জন্য গ্রুপে পোস্ট দিবেন, পাশাপাশি আমাদের কোনো লিঙ্ক যদি প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটা মনে রাখলেই হবে, এটা মনে রাখেন, ডিজিট লাল, ডিজিট তারপর হবে লাল, ডিজিটাল কেউ আবার লিখবেন না, ডিজিটাল লিখলে আমাদের সাইট পাবেন না। আমাদের এখানে একটু স্পেলিংটা ভুল করতে হবে, কারণ ভুল না করলে আমাদের সাইটটা দেওয়া সম্ভব হতো না, এগুলো অনেক টেকনিক্যাল কারণ আছে, আপনারা আরো প্রফেশনাল হলে বুঝবেন যে কেন ভুলটা করছি, বা আপনাদেরকেও দেখবেন অনেক সময় অনেক ওয়ার্ডের জন্য ভুল করেই কাজগুলো করতে হচ্ছে। তো ডিজিট লাল, ঠিক আছে, ডিজিটের পরে একটা এল দিলেই হবে, জাস্ট ডিজিট লাল marketingagency.blogspot.com। আমাদের নিজস্ব ডোমেইন আছে, কিন্তু ডোমেইনে অনেক কাজ করা হয়নি বাকি, সেজন্য ওটা আপনাদেরকে দেওয়া হচ্ছে না, বা ওখানের মধ্যে আসলে সেভাবে সাজানো হয় না কোনো কিছু, অনেক এলোমেলো, ওটা নিয়ে অনেক কাজ বাকি করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি blogspot.com এ ঢুকবেন, ঢুকার পর এখান থেকে একটু ওয়েট করি সাইট লোড হোক। আচ্ছা, আমার আইপিতে একটু প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে, একটু ভিপিএন ইউজ করতে হবে। আপনারা ভিপিএনটা নামিয়ে নেবেন, খোলা, ঠিক আছে, জাস্ট নামটা মনে রাখেন, HOLA,
হোলা ভিপিএন লিখলেই চলে আসবে, ওটা একটু আপনাদের ক্রোমের মধ্যে সেট করে নেবেন। আর ক্রোমের মাল্টিপল ব্রাউজার কিভাবে করতে হয় ওটা আমাদের ক্লাসের ভিডিও দেখে দেখে খুঁজে নেবেন, খুব সহজ। আচ্ছা যাই হোক, এভাবে আমাদের আমরা কিন্তু ক্রোম ইউজ করবো এবং একটা ক্রোম দিয়ে আমরা হাজার হাজার কাজ করতে পারবো, হাজার হাজার ফেসবুকে লগ ইন করতে পারবো। একটা ক্রোমে না, ক্রোমের অনেকগুলো এক্সটেনশন করে নেওয়া, মানে অনেকগুলো ব্রাউজার করে নেওয়া যায়। যেমন আমার এখানে দেখেন, আচ্ছা আমি এটা হাইড করে রাখছি, যাই হোক ঠিক আছে। এখান থেকে আমরা কোথায় যাব, বিকাম ফ্রিল্যান্সার, পুরো লোড হয়নি, ভিপিএন দিলে একটু স্লো হয়ে যায়। যাই হোক, বিকাম ফ্রিল্যান্সার থেকে আমরা ক্লাস নোটস, ক্লাস নোটে ক্লিক করব, এরপর ক্লাস নোটটা ওপেন হবে। ক্লাস নোটে এসে আমাদের সমস্ত লিংক পেয়ে যাবেন, যত সোশ্যাল সাইট আছে সব লিংক এখানে দেওয়া আছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আছে, খুঁজে নেবেন, সবগুলো আশা করি আমি দিয়ে রাখছি। এই যে গ্রুপ ডিসকাশনটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, প্রথমটাই হোয়াটসঅ্যাপ, যারা হোয়াটসঅ্যাপে নাই অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন। সব লিঙ্ক এখানে আছে, ইউটিউবের চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনাদের যাদের লিঙ্ক লাগবে এখান থেকে নেবেন, শুধু শুধু এই সামান্য একটা লিঙ্কের জন্য গ্রুপে পোস্ট দেওয়ার কোনো দরকার নাই। তারপরে ফাইবারের রেফারেল লিঙ্ক, এটা দিয়ে যারা করবেন $100 বোনাস পাবেন, এগুলো অনেক পরের কথা। তারপরে পেওনিয়ার যাদের করবেন তারা যদি এই লিঙ্ক দিয়ে করেন $25 বোনাস পাবেন, এগুলো অনেক পরের কথা। এখানে মোটামুটি অনেক ইনফরমেশন পাবেন, ঠিক আছে, একটু ঘাটবেন, এই ক্লাস নোটসটাতে আপনাদের অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, একটু ঘাটবেন। শুধু শুধু সামান্য ইনফরমেশনের জন্য গ্রুপে পোস্ট দিয়ে আমাদের বলার দরকার নেই যে এটা দেন অমুকটা আমি পাচ্ছি না, নিজে একটু কষ্ট করবেন। আচ্ছা তারপর ঠিক আছে, দেখেন ভিপিএনটা কিন্তু আমার ওই পেজের জন্য অন, এই পেজের জন্য আবার অফ, আমি ওইটা সেদিন দেখাতে পারিনি মনে হয় আপনাদের সেকেন্ড ব্যাচকে, এই পেজে কিন্তু অফ। এইটাই হচ্ছে এই হোলা ভিপিএনের সুবিধা, এটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে অন করতে হয়। যেমন আমি ওই পেজটা ক্লোজ করে দিয়েছি, সাথে সাথে ওই পেজটা যদি অফ যেহেতু সেই জন্য এটা অটোমেটিক অফ হয়ে গেছে, মানে এই পেজগুলোর জন্য অন নাই, যদি অন করে দিই ওই পেজের জন্যই অন থাকবে, হোলা ভিপিএনটার এটাই মজা, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কথা না বলি, তাহলে আমি এখন চলে যাচ্ছি কোথায়, এই কমেন্ট সাইটগুলোতে একটু দিয়ে দেখতে পারেন। এগুলো অবশ্যই আমরা এখন কাজ করবো না, এগুলো প্রফেশনাল লেভেলে যখন যাবো বা বায়ারের জন্য যখন কাজ করবো তখন, এখন একটু ঘেটে দেখবেন, দেখবেন এগুলোতে কমেন্ট করা যায়। আর কমেন্টের সাইট খুঁজে বের করাটা খুব টাফ, এত ইজি না, পোস্টিং যে পোস্ট করার সাইট বা কমেন্ট করার সাইট এগুলো খুঁজে বের করা এত ইজি না। আর কোর আইয়াহুর ব্যাপারে আমি বলছি অলরেডি, এগুলো নিয়ে একটু আপনারা ভিডিও দেখে কাজ করবেন। আপনারা যদি অন্য কোনো কাজ না করে শুধু কোরা আর ইয়াহু তো মোটামুটি আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারেন, এই কোরা এবং ইয়াহু থেকেও অনেক কিছু পাবেন, একটু আগে বুঝতে চেষ্টা করেন প্রত্যেকটা জিনিস। আচ্ছা সাইট কিভাবে পাবেন এগুলো আপনারা একটু দেখবেন, ভিডিও দেখলে হবে। ভিডিওটার টাইম আজকের কত, এখন 10:12, তো এটা মনে রাখেন 10:12 এই টাইমে এসে একটু দেখবেন এই জায়গাটা থেকে। আমি আর এখন বললাম না কিভাবে আপনি টার্গেটেড সাইট খুঁজে বের করবেন, এগুলো ফার্স্ট ক্লাসের ভিডিওটা এসেও দেখলেই হবে। আর প্র্যাকটিসের জন্য এটা আজকে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবেন, ঠিক আছে। এই যে সাইটগুলোতে যাবেন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হবে, জাস্ট নাম দিলাম লগ ইন করলাম, কিচ্ছু দিলাম না, ছবি বায়ো কি কি দেওয়া যায় কিচ্ছু না দিয়ে আমি শুধু পোস্ট করে দেখলাম, এমনটা না, একদম প্রফেশনাল ভাবে এখন থেকে শিখবো। বাংলাদেশের সাইটগুলো খুব ইজি, পাওয়াও ইজি, কিন্তু ইউএসএর সাইটগুলো এত ইজি না, ইউএসএর সাইট একটু ঝামেলা আছে। ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবেন তাহলে অনেকটা ইজি হবে। আর টার্গেটেড সাইটগুলো এভাবেই খুঁজে বের করতে হয়, ঠিক আছে। এখানে আমি টার্গেটেড সাইট পাওয়ার জন্য সিস্টেমটা লিখে রাখছি, একটু ভিডিওর এই 10:12 এসে দেখে নেবেন এখানে কি কি লেখা আছে, আজকের ভিডিওটা দেখলে হবে। অথবা যদি বুঝতে চান ডিটেলস সেক্ষেত্রে আমাদের ওই ফার্স্ট ক্লাসের ভিডিওটাতেও এটা আছে, এটা নিয়ে অনেক কথা বলছি, কমপক্ষে 5 মিনিটের মনে হয় বেশি কথা বলছি এই টপিকটা নিয়ে, আজকে আর বললাম না, আজকে শুধু এই জায়গাটা আমি হাইলাইট করে দিলাম। এভাবে এসে যদি লিখতে পারেন না, কিভাবে লিখতে হয় না বুঝলে ফার্স্ট ক্লাসটা দেখলে হবে, এসইওর ফার্স্ট ক্লাস। আর আমাদের এখন এখনকার ভিডিওগুলো আমাদের আসলে পাবলিক থাকবে, এসইও পাবলিক থাকবে, গ্রাফিক্স এরও হয়তো পাবলিক থাকবে, ভিডিও হয়তো পাবলিকই রাখবো, কিন্তু ফেসবুক থেকে গিয়ে এগুলো হবে না, পাবলিক হবে না, ওগুলো হয়ে যাবে প্রাইভেট। এবং এর আগে আপনারা যারা এখন পর্যন্ত জিমেল অ্যাড্রেসটা দেননি, জিমেলটা আমাকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আমি মোটামুটি আজকে ক্লাসটা এখান পর্যন্ত রেকর্ডটা স্টপ করে আপনার সাথে কথা বলবো, আজকে এই পর্যন্ত শেষ। এসইও নিয়ে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে গিয়ে আমরা আপনার সাথে হয়তো 1 ঘন্টা আলোচনা করবো, এরপরের উইকে গিয়ে আমরা শুরু করবো বেসিক গ্রাফিক্স, কারণ আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য এগুলো কমপ্লিট প্যাকেজ যদি আমরা না জানি, একটার সাথে একটা জড়িত, একটা বায়ারের কাজ করতে গেলে স্বাভাবিক একটা কন্টেন্ট দিবে, সেই কন্টেন্টটার সাথে ইমেজও থাকবে। এখন ইমেজটা ও যেটা দিচ্ছে সেটা যদি আমি ইউজ করি এটা আমার জন্য সেফ না, আবার বায়ারও হয়তো বলতে পারে যে এইটাতে আমার একটা লিখা লিখতে হবে বা একটা লোগো দিচ্ছি এটা লাগাতে হবে। তো এই জিনিসগুলো বেসিক আমরা যদি জানি, খুব কঠিন কিছু না, একদম প্রফেশনাল বেসিক গ্রাফিক ডিজাইন যদি আমি শিখতে যাই 6 মাস আমার শুধু গ্রাফিক্স শিখতে লাগবে, কারণ ওটা বিশাল ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, যত কাজ করবেন ততই শিখবেন, শিখার শেষ নাই। একটা জিনিস আমরা যা বলে দিচ্ছি তাই যে শেষ তা না, এর ভিতরে বা এর পিছনে প্রচুর জিনিস আছে জানার, শিখার। প্রত্যেকটা জিনিস আমরা বলে দিব, বলে দেওয়ার পর আপনারা ওটা নিয়ে ঘাটাঘাটি করবেন, যত ঘাটবেন ততই শিখবেন, শিখার শেষ নাই, ঠিক আছে। আমি এটা একটু স্টপ করে দিই।